ব্যক্তির ঘরের পিছনে গুলি ভর্তি রাইফেল উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য। রবিবার সকালে আগরতলা এয়ারপোর্ট থানার অধীন ছনমুড়ি এলাকার বাসিন্দা ক্ষুদিরাম দেব নামে এক ব্যক্তির ঘরের পিছন দিকে SLRT গুলি ভর্তি রাইফেল পড়ে থাকতে দেখে বাড়ির লোকজন। তড়িঘড়ি আগরতলা এয়ারপোর্ট থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে রাইফেলটি উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক ধারণা করা হচ্ছে স্থানীয় ONGC ক্যাম্পে ডিউটিতে থাকা কোনো এক ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানের এই রাইফেলটি হতে পারে, কারণ সেই ক্যাম্প থেকে ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানেরা বিভিন্ন বাড়িঘরে গিয়ে নেশা করে। নেশাগ্রস্ত অবস্থায় কোনো অন ডিউটি ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ান নিজের সার্ভিস রাইফেলটি ওই বাড়িতে ফেলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। গোটা বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখছে আগরতলা এয়ারপোর্ট থানার পুলিশ। মাত্র 8 সেকেন্ড, বহুত খুব। আগলা প্রদর্শন, এক হাথ সে রাইফল কো খোলনে কি কলা, অনুমান কিজিয়ে ক্যা সময় লেঙ্গে। মাত্র 6 সেকেন্ড।